ইসলামিক ইসলাম এটা দুইটা পাশাপাশি কি একত্রে থাকতে পারে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনি দাড়ি রাখার চিন্তা কি করতেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আফজাল শরীফ ভাই, বাংলাদেশের সব জায়গাতে আপনার বিচরণ ছিল, চলচ্চিত্র, টেলিভিশন, নাটক, স্টেজ, সব জায়গায় পারফরমেন্স ভালো ছিল। তো আপনি তো অনেক ছবি, অনেক নাটক, অনেক ড্রামা করছেন, তো এইবার আপনাকে কিছু ইসলামিক কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। আপনি নিঃসন্দেহে একজন মুসলিম, অবশ্যই ইসলাম সম্পর্কে কিছু বলেন। ইসলাম সম্পর্কে অত ধারণা তো আমার নাই, আমি ধর্ম নিয়ে তর্কে যাই না। ওখানে আছে, ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমার রাসূলকে বিশ্বাস করি, এই পথেই আছে, এই পথেই চলি, আলহামদুলিল্লাহ। আপনি আপনার জীবনের সেরা একটা সূরা আমাদেরকে শোনাবেন, যে সূরাটা আপনার খুবই পছন্দের, যে কোনো পছন্দের। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন আমিন। আফজাল শরীফ ভাইকে একটা কোরআন আর কিছু বই দেওয়া হলো, যে বইগুলো আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে, তো আপনি বইগুলি পড়বেন। আর আমার কিছু কথা, যে আপনি চলচ্চিত্র সম্পর্কে এবং ইসলাম এই দুইটার সাথে, চলচ্চিত্র এবং ইসলাম এটা দুইটা পাশাপাশি কি একত্রে থাকতে পারে কিনা? না থাকার তো কিছু নাই, চলচ্চিত্র করলে যে নামাজ পড়া যাবে না, এমন তো কিছু কথা নেই। আচ্ছা, মানে ইসলাম কি বলে চলচ্চিত্র সম্পর্কে? ইসলাম কি বলে এত গভীরে তো যাই নাই, কখনোই এত চিন্তা করি নাই, এটা বৈধ অবৈধ এরকম কোনো চিন্তা করি, কোনো চিন্তা নেই। মানে আপনার নলেজে কী আসে যে ইসলামটা এই চলচ্চিত্র, সিনেমা, নাটক এগুলো করা শরিয়া সম্মত কি না? তাও জানি না। আল্লাহ আপনাকে জানার তৌফিক দান করুক। আমি অনেকগুলো বই দিচ্ছি, ইনশাআল্লাহ আপনি পড়বেন এবং জানবেন, বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে হায়াতের তৈবা দান করুক এবং অনেক লম্বা হায়াত দান করুক। এবং মুসলিম হিসাবে আপনি দাড়ি রাখার চিন্তা কি করতেছেন? দাড়ি রেখে দেবেন সামনে, নামাজ কালাম পড়েন, হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়বেন, আর আল্লাহর কাছ থেকে সবসময় শিরক সম্পর্কে জেনে বিদাত কি জিনিস জানার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দিবে। আমিন। আসসালামু আলাইকুম।